সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। রাজ্য সরকারের নিয়োগ হতে চলেছে ধান ক্রয় কেন্দ্রে, চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি রাজ্য সরকারের ধান ক্রয় কেন্দ্রে নিয়োগ হতে চলেছে। আপনারা কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি, এবং আপনারা কিভাবে অফলাইনে বা অনলাইনে কিভাবে আবেদন করবেন, সমস্ত ইনফরমেশান জানিয়ে দেব। ভিডিও শুরু করার পূর্বে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদেরকে অবশ্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল চাকরি বা জব লোকেশন জানানো হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশন আপনার উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে আপনাকে রাখতে হবে 6 মাসের বেশি কম্পিউটার নলেজ। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতন বা স্যালারি দেওয়া হবে 11,000 টাকা। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না, আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক নাম্বার ভিত্তিতে আপনাদের মেরিট লিস্ট টাঙানো হবে, যেখানে আপনাদের যদি নাম থাকে তাহলে আপনারা এই চাকরিটি পেয়ে যেতে পারেন। এখানে যে সকল প্রার্থীদের যুবশ্রী বা সেলফ হেল্প গ্রুপের মেম্বার বা যাদের জব কার্ড আছে তাদেরকে জানিয়ে দেব, তাদের জন্য বিশেষভাবে এখানে সুযোগ এবং সুবিধা পেয়ে যাবেন। এখানে সেই সকল প্রার্থীদের জন্য রিজার্ভেশনে কিছু সিট রাখা হয়েছে, সেই সিটগুলো তাদেরই জন্য শুধুমাত্র। এখানে অ্যাপ্লিকেশন ফিস কিছু জানানো হয়নি, আপনাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনের লিঙ্ক থেকে, সেখান থেকে আপনারা ডেকে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, আবেদন প্রসেস কি। ওখানে কোনো যদি আবেদন ফিস লেখা থাকে তাহলে আপনাদের আবেদন ফিস দিতে হবে, না হলে কোনো আবেদন ফিস দিতে হবে না। এখানে তার সঙ্গে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন তাদেরকে একটু জানিয়ে দেব। অবশ্যই তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে মেন বিজ্ঞপ্তির অফিসিয়াল পিডিএফ, যেখানে তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো। এটাই হচ্ছে মেন অ্যাপ্লিকেশান ফর্ম, যেখান থেকে অ্যাপ্লিকেশান করতে হবে। প্রথমেই জানিয়ে দিই, এই অ্যাপ্লিকেশান বা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে, এবং এই পশ্চিম মেদিনীপুরের যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদেরকে অবশ্যই এই পিডিএফটি বা তাদের কোনো এসডিও গিয়ে এই পিডিএফ বা এই ফর্মটি কালেক্ট করে নিয়ে আসতে পারেন। এখানে ডান দিকে ছবি, আপনার নাম, বাবার নাম এবং আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, আপনার সাব ডিভিশন বা আপনি যদি মিউনিসিপ্যালিটি বা ব্লকে থাকেন তার সমস্ত ইনফরমেশান, ইমেল আইডি, আপনার ডেট অফ বার্থ, এজ এবং এডুকেশন কোয়ালিফিকেশান, এবং এই যে স্টার মার্কগুলো আছে অবশ্য এই স্টার মার্কগুলো দিতে ভুলবেন না। কম্পিউটারের সার্টিফিকেট দিতে হবে, এবং আপনার যদি যুবশ্রী বা আপনার যদি জব কার্ড থেকে থাকে তাহলে আপনাকে তার আইডি নাম্বার দিতে হবে, এবং এই সমস্ত ইনফরমেশানগুলো আপনাদেরকে দিয়ে নিতে হবে। নিচে অবশ্য সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে এবং প্লেস দিতে হবে আপনি কোথা থেকে আবেদন করেছেন। এখানে লেখা আছে আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান, কম্পিউটার সার্টিফিকেট, এজ প্রুফ এবং জব কার্ড, বা যদি আপনার কোনো এমপ্লয়মেন্ট ব্যাংকের কোনো যদি আইডি থেকে থাকে আপনাদেরকে ওই সমস্ত জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে আবেদন করার সময়। এছাড়াও আপনাদের যদি কোনো বিজ্ঞপ্তি জানার ইচ্ছা হয়, মেন যে অফিসিয়াল বিজ্ঞপ্তি এটা দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিম মেদিনীপুর, এখানে ডেট দেওয়া আছে 5 ফেব্রুয়ারি 2019 তারিখের ডেট। এখান থেকেও আপনারা সম্পূর্ণ ডিটেলস বা তথ্য জেনে নিতে পারবেন। এখানে আপনাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দিলাম এবং আপনাদেরকে তার সঙ্গে আরেকটু তথ্য দিয়ে দেবো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মেল ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে তার সঙ্গে জানানো হচ্ছে যে সকল প্রার্থীরা আবেদন করবেন অফলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে, এটা তার হচ্ছে পিডিএফ অফলাইন ফর্মের। এই পিডিএফটিকে সমস্তভাবে ফিল আপ করতে হবে এবং জমা দেওয়ার ডেট হচ্ছে 20/2/2019 মধ্যে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আপনারা কোন ঠিকানায় জমা দেবেন আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্য আপনারা ডেসক্রিপশানে পিডিএফটি অবশ্যই ফলো করুন, ওখানে আপনাদের সমস্ত ইনফরমেশান দেওয়া আছে, আপনারা ওখান থেকে সমস্ত ইনফরমেশান দেখে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনার হেল্প
হেল্পফুল হয়ে থাকে বা আপনার যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে বন্ধুদেরকে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি আপনাদের জন্য অনেক কষ্ট করে প্রোভাইড করছি। এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন যে নতুন যে চাকরির খবরটি আপনাদেরকে সবার প্রথম দিচ্ছি, সেই জন্য ভিডিওটিকে লাইক করুন। এবং আমাদের চ্যানেল থেকে যদি নিয়মিত আপডেট পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।